কালকে আমার ইউটিউব চ্যানেলে যখন একটা ভিডিও দিয়েছিলাম মেক ক্লিপিং মাস্কের, যে কিভাবে আমরা যে কোনো শেপের ছবিকে আমরা রাউন্ড করে কাটতে পারি বা আলাদা এখান থেকে যে শেপগুলি আছে সেই শেপ অনুযায়ী কাটতে পারি, দেন কাটার পরে আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছি অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই মেক ক্লিপিং মাস্ক করার পরে এই ছবিতে কিভাবে আসলে স্ট্রোক ব্যবহার করব। তো এটা দুইটা ওয়েতে ব্যবহার করা যায়, সেই দুইটা ওয়ে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব, যাতে আপনাদের কোনো একটা অপশন কাজ না করলে অন্যটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা সর্বপ্রথম একটা ফাঁকা আর্টবোর্ডে চলে আসলাম এবং ফাইল থেকে আমি প্লেসে যাব। প্লেস থেকে আমি এই ইমেজটাকে আমি এখানে প্লেস করে নিলাম এবং ইমবেড করে নিলাম। তো প্রথমে আমাদেরকে রাউন্ড করে কাটার জন্য হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে গেলাম এবং অল্টার শিফট ধরে আমি প্রয়োজন অনুযায়ী বড় করে আমি এটাকে স্ট্রোক কালার করে দিলাম। এখন এটাকে হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে এখানে রেখে, এরপর আমি শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিলাম। এবার এখানকার যে স্ট্রোক কালারটা আছে এইটাকে আপনি প্রথমে এদিকে একটা কপি করে নেবেন এবং এদিক থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করে রাখছি। তো এদিকে হচ্ছে একটা আমাদের হোয়াইট কালারের স্ট্রোক আছে এবং এদিকে আমরা একটাকে কপি করে নিয়েছি সেম এটার সাইজে। এবার এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে যাই, তাইলে আমাদের এই ছবিটা আমাদের এই যে সার্কেলটা ছিল এই সার্কেল অনুযায়ী আমাদের এটা সুন্দর করে কিন্তু রাউন্ড হয়ে কেটে গিয়েছে। এখন অনেকেরই প্রশ্ন ছিল যে এই যে আমরা মেক ক্লিপিং মাস্কটা যে করলাম এখন এইখানে আমরা স্ট্রোক কিভাবে ব্যবহার করব। তো স্ট্রোক দুইভাবে ব্যবহার করা যায়। তো এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে আমরা শেপটাকে এখানে রেখেছি এটা কেন রেখেছি সেটা একটু পরে দেখাই দিচ্ছি, তার আগে আমি প্রথম ওয়েটা দেখাই দিই। যেমন এই ছবিটার মধ্যে যদি এখন আমি স্ট্রোক ব্যবহার করতে চাই তাহলে এইদিকে দেখেন আমাদের স্ট্রোকের যে কালারটা আছে সেটা কিন্তু উপরে চলে আসছে। এখন নর্মালি আপনি যেই কালারটা এখানে স্ট্রোক দিতে চান, যে কোনো কালার, আপনি ধরেন এখানে ব্ল্যাক কালার দিতে পারেন, রেড কালার দিতে পারেন, এনিথিং। তো আমি ধরেন এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন অলরেডি এখানে কিন্তু স্ট্রোক কালারটা সেট হয়ে গিয়েছে। এখন এখানে যে স্ট্রোক কালারটা আছে এটা তো এতটুকু চিকন থাকলে হবে না, আমাকে আরও মোটা করতে হবে। তো এখন আমরা যখন কোনো একটা ছবিকে রাউন্ড শেপ করে বা যে কোনো আকৃতিতে আমরা মেক ক্লিপিং মাস্ক করব, তখন কিন্তু আমাদের এই উপরের স্ট্রোকটা আমাদের এখানে শো করে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দিকে দেখেন স্ট্রোক নামের একটা অপশন আছে, স্ট্রোক গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্সি। তো আপনি এখান থেকে এই স্ট্রোকে চলে আসলে আপনি এখান থেকে এই স্ট্রোকটাকে বাড়িয়ে নিতে পারবেন। আর আপনার বেলায় যদি এদিকে এই অপশনটা না থাকে তাইলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনি এই যে এখানে যে স্ট্রোকের যে অপশনটা আছে এই স্ট্রোক অপশনে একটা ক্লিক করে দিলে এইটা এখানে চলে আসবে। আমার যেহেতু এখন এখানে টিকমার্ক দেওয়া আছে সেজন্য এখানে দেখাইতেছে, আপনার যদি এটা টিকমার্ক না দেওয়া থাকে তাহলে আপনি টিকমার্ক দিলে হয় এদিকে চলে আসবে নয় এদিকে সেট হয়ে যাবে। ওকে, তো এইবার হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দিই তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে স্ট্রোকটাকে ব্যবহার করতে পারবো। এবং এখানে হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী মোটা চিকন যতটুকু লাগে আমি সেটা করে নিতে পারবো। তো এবার হচ্ছে আমি এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিই। ধরেন এটা হচ্ছে আমরা মেক ক্লিপিং মাস্ক করে নিয়েছি, এটা হচ্ছে আমরা এখন দুই নাম্বার ওয়েতে আসি। তো এই যে এখানে যে আমরা একটা স্ট্রোক রেখেছিলাম এই স্ট্রোকটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটু মোটা করে নিচ্ছি। ধরেন আমি এটাকে এতটুকু মোটা করে নিলাম। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে প্রথমে হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে যাব, এরপর আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে যাব। দ্যাটস ইট, আমাদের স্ট্রোক হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মেক ক্লিপিং মাস্কের যে ছবিগুলি আছে সেগুলির মধ্যে আমরা স্ট্রোক ব্যবহার করতে পারি। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন, সেজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আমি যে দুইটা ওয়ে দেখিয়ে দিলাম এই দুইটা ওয়ের মধ্যে কিন্তু আপনি আপনার এই মেক ক্লিপিং মাস্কের অপশনের মধ্যে বা ছবির মধ্যে আপনি স্ট্রোক ব্যবহার করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।